জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই ফ্যানটা এখানে নামাই দেন, এই কোনায় রাখেন, আস্তে আস্তে রাখেন। মজলিসের মধ্যে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, আল্লাহ পাক কবুল করলে মজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। বুখারি শরীফের মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসকে কেন্দ্র করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম, হে ফেরেশতারা সাক্ষী থাক এই মজলিসের গোটা বান্দাদের গুনাহগত আমি সব মাফ করে দিছি। এই মজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি, দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয়। ঠিক আপনারা অনেক দামি হওয়ার কারণে ফেরেশতাদের তরফ থেকে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনবরত মজলিস রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেন্দ্র করে ফেরেশতাদের মধ্যে আলোচনা শুরু করছেন। ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া নবী সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহাদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন্নাহু ক্বাল লা ইয়াখুযু কওমুন ইয়াসমুল্লাহু তাআলা ইল্লা হাফাতুমুল মালায়েকা ও গাশিয়াতুমুর রাহমাত ونزلت عليهم السكينة وذكر الله في من عنده روح مسلم جاي হোক। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সংক্ষিপ্ত কিছু সময় আলোচনা করব, খুব খেয়ালের সাথে আলোচনা শোনা চাই, মোবাইল ফোনের রিংটোন বন্ধ থাকা চাই, কলবের দরজা খোলা থাকা চাই, শরীর এখানে থাকবে, মনটা এখানেই থাকবে, কথাগুলি যদি শরিয়ার সম্মত হয় গ্রহণ করব, আর শরিয়াতের খেলাফ উল্টা পাল্টা হলে প্রত্যাখ্যান করব। রাজি আছি না ভাই? ভাই ফ্যানটা এদিকে রাখেন, এটা লাগাই দেন, এইদিকে ঘুরাই দেন, লাগাই দেন, এইদিকে এটার সাথে লাগাই দেন, ব্যাস আর একটু ঘুরাই দেন এদিকে, ব্যাস এইভাবে রাখেন। এদিকে খেয়াল দেই, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা উরিদু মিনহুম মিন রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন, ইন্নাল্লাহু আর রাজ্জাকু যুল কুওয়াতিল মতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসানের সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই, হা করছি একমাত্র আমার ইবাদতের জন্য। কির জন্য? তাহলে মানুষ সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে এইমাত্র আমরা জানতে পারলাম যে আমাদের সৃষ্টির উদ্দেশ্য একমাত্র কার ইবাদত? ইল্লা লিয়াবুদুন, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহ পাকের ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে কি হলো? আমরা আবেদ,
যাহা কিছু করি ইবাদত, যাহার জন্য করি মাবুদ, আল্লাহ মাবুদ, আমরা আবেদ, যাহা কিছু করি সব ইবাদত। যেহেতু আমাদের সৃষ্টির উদ্দেশ্য ইবাদত, এর বাহিরে কোনো উদ্দেশ্যই নাই। কাজেই যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনে, যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে, তার ছোট বড় প্রত্যেকটা কাজের মধ্যে ইবাদত থাকতে হবে। কি থাকতে হবে? আমার ব্যবসা, আমার বিবাহ, আমার কাজ, আমার ঘুমানো, আমার উঠা, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার শারীরিক, আমার শারীরিক কাজ, আমার মালি কাজ, আমার শারীরিক ইবাদত, আমার মালি ইবাদত, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহরই জন্য। কার জন্য ভাই? খুব ভালো মতো বুঝবেন, যেহেতু আমাদের কোনো কাজ ইবাদতে খালি না, কাজে আমার বিবাহ শাদী ঘুমানো সবই ইবাদত, এও ইবাদতের বাইরে না। আমি একটা উদাহরণ দিলে ক্লিয়ার বুঝতে পারবেন, একেবারে ক্লিয়ার, যে সব কিছু ইবাদত কীভাবে হয়। আমার বিবাহ শাদী, খাওয়া দাওয়া, স্ত্রী পুত্র, পরিজন, সব কিছু ইবাদত কীভাবে হয়, আমি একটা ছোট্ট উদাহরণ দিলেই আপনার ক্লিয়ার বুঝতে পারবেন। দুই ব্যক্তি একই সাথে, এক আল্লাহর ওলির সাথে, ওলির কাছে গিয়ে মুরিদ হইছেন। ওই দুই বন্ধুর একজন ছিল সচ্ছল আর একজন ছিল বিকলাঙ্গ। যে ব্যক্তি বিকলাঙ্গ, সে একদিন তার স্ত্রীকে বলতেছে, স্ত্রী, আমার বন্ধু অনাহার উপবাস, তুমি তার কাছে এই খানা পুষায় দিয়ে আসো। স্ত্রী বলতেছে, আপনার বন্ধুর বাড়িতেও পার, আপনার বন্ধুকে যাব কিভাবে, খেয়া তো নাই, নৌকার ব্যবস্থা নাই। তখন ওই ব্যক্তি তার স্ত্রীকে বলে, যাও তুমি নদীর পাড়ে গিয়ে বলো, মাওলা হে, তুমি তোমার ওই বন্ধু রুসিলে আমাকে নদী পার করে দাও, যে 40 বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করে নাই, 40 বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করে নাই। তার স্ত্রী গিয়া নদীর পাড়ে বসে, মাওলা হে, তুমি তোমার ওই বন্ধুর উসিলে আমাকে নদী পার করে দাও, যে 40 বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করে নেই। আল্লাহর কি কৃষ্ণা, নদীর পানি শক্ত হয়ে গেছে, ব্যক্তি পার হয়ে গেছে, কিন্তু বেচারি খুব চিন্তার মধ্যে পড়িয়া গেছে। উনি আমার স্বামী, ওনার ঘরে অনেক সন্তান, উনি ব্যবহার করে কি করে না ভালো মতোই জানি, এরপরে সাক্ষাৎ একটা মিথ্যা কথা শিক্ষা দিছে, মাওলা হে, তোমার ওই অলির, তোমার ওই বন্ধুর উসিলে আমাকে নদী পার করে দাও, যে 40 বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করে নাই। অথচ আমি তার স্ত্রী, আমিই জানি সে ব্যবহার করছে কি করে নাই, অথচ নদীও তো পার হয়ে আসলাম। ঘটনাটা কি, গিয়া দেখে তার আসলে বন্ধু উপবাস 3 দিন পর্যন্ত, ক্ষুধার্থ, পর্দার আড়ালে তাকে খানা খাওয়ানো হইল। এখন বলছে, আমি নদী পার হবো কীভাবে, কলে পার হয়ে আসছেন কীভাবে, তাহলে আমি তো এই কথা বলে নদী পার হয়ে আসছি। বলে, যান আপনার নদীর পাড়ে গিয়ে বলবেন, মাওলা হে, তুমি তোমার ওই বন্ধুর উসিলায় নদী পার করে দাও, যে 40 বছর পর্যন্ত খানা খায় নাই। ওই মহিলা আরও আশ্চর্য হয়ে গেছে, যে আগে পরে তো খানা খাইছেই খাইছে, আবার আমার সামনেও তো খানা খাইল, অথচ বলতেছে 40 বছর পর্যন্ত খানা খায় নাই, এ কোন মিথ্যা কথা। যাই হোক, এর ভেদ কী, রহস্য কী? স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী গো, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, আমি তোমার সাথে সোহবাদ করি কী করি তুমি ভালো মতো জানো, কিন্তু একটা মিথ্যা কথা শিক্ষা দিছ, সেই অনুযায়ী পারিও দিছি,
আর তোমার বন্ধু তো আগে পরে খানা খাইছে খাইছেই, আবার আমার সামনেই খানা খাইলো, অথচ মিথ্যা কথা শিক্ষা দিছে। নদীও তো পার হয়ে আসলাম, এর ভেদটা কি? দেখেন আমি মিথ্যা কথা বলি নাই, আমার বন্ধুও মিথ্যা কথা বলে নাই। আসলে আমার উভয়ের কথার মধ্যে গোপন একটা রহস্য আছে। রহস্যটা কি? তাহলে দেখো, আমার শারীরিক আমার নফসকে তৃপ্তি করার জন্য আমি বিবাহ করি নাই, আমার শারীরিক চাহিদার জন্য আমি বিবাহ করি নাই। বরং আল্লাহ ফাকুস বাশিরু হুন না, তোমরা তোমাদের স্ত্রীর কাছে যাও, আমার মাওলায় আদেশ করছে বিদায় আমি তোমার কাছে যাই। আমার মাওলার যদি আদেশ না থাকত, আল্লাহর কসম, আমার যৌবিক এবং শারীরিক চাহিদা পূরণ করার জন্য আমি কোনোদিন কোনো বিবাহকে বিবাহ করতাম না। আমার কথার উদ্দেশ্য ছিল এই, মাওলা হে তোমার ওই বন্ধু রুসিলে আমাকে নদী পার করে দাও, যে তোমার হুকুম পালন করার জন্য স্ত্রী ব্যবহার করে, তোমার হুকুম পালন করার জন্য বিবাহ করছে, নিজের শারীরিক চাহিদা পূরণ করার জন্য বিবাহ করে নাই। তুমি হুকুম করছো বিদায় করছি, হুকুম না করলে আমি কাছেও যেতাম না। আর আমার বন্ধুর কথা ছিল, যেহেতু আমার পীর আমার শায়খ বলছিল, হে আমার বর্ষোদয়, তোমরা যাহা কিছু করো রেজায় মাওলার জন্য করিও, তার সন্তুষ্টের জন্য করিও। তখনই আমরা নিয়াত করছি যাহা কিছু করব মাওলার সন্তুষ্টির জন্য করব। আমার ওই বন্ধুর উদ্দেশ্য ছিল, মাওলা হে তোমার ওই বন্ধুর উসিলায় তুমি নদী পার করে দাও, যে বাঁচার জন্য, স্বাস্থ্য ভালো রাখার জন্য, জিন্দগিকে পলোচনা করার জন্য খানা খায় তা নয়, বরং তুমি হুকুম করছো কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। আল্লাহর কসম, আমার মাওলায় করিম যদি খানা এবং পিনার জন্য আদেশ না করতেন, আমার বন্ধু শুধু হাতির মতো, আমার বন্ধু শুধু জলহস্তির মতো, আমার বন্ধু শুধু বাঘের মতো, শক্তি বাড়াবার জন্য একটা লোক মাও তোমার প্যানের মধ্যে ঢুকাতেন না। যেহেতু আল্লাহ পাক খানা খাওয়ার জন্য আদেশ করছেন, পান করার জন্য আদেশ করছেন, এর জন্য তিনি খানা খান পান করেন। ওনার কথা উদ্দেশ্য, মাওলা হে তোমার ওই বন্ধু রুসিলা আমাকে নদী পার করে দাও, যে তোমার হুকুম পালন করার জন্য খানা খায়, নিজের শরীরকে বাঁচাবার জন্য খানা খায় না। এর জন্য মুমিনের প্রত্যেক কাছে ইবাদত থাকতে হবে, যাহা কিছু করেন ইবাদত। আপনি চলবেন, ডাইন দিক থেকে হাঁটবেন, জিকির আজকার করবেন, প্রত্যেকটা কদম মারবেন, প্রত্যেকটা কদমে আপনার সওয়াব হবে। আপনি কি জানেন স্ত্রীর জন্য, মেয়ের জন্য, ছেলের জন্য কামাই করেন? আপনারা ভাবছেন দুনিয়া, ভুল। বরং হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নেকের পাল্লা ওজন হবে হালাল রুজির থেকে পরিবার পরিজনের জন্য যাহা কিছু খরচ করা হয়েছে, প্রথম ওজন হবে সর্বপ্রথম। শুধু তাই নয়, আপনারা ভাবছেন আমার ছেলেকে খাওয়াই, মেয়েকে খাওয়াই, স্ত্রীকে খাওয়াই, কিন্তু আমার নবী কি বলেন, ছেলে মেয়ের জন্য যাহা কিছু ব্যয় করা হয় সব সৎকার সব হয়ে যায়, সব সৎকার সব। এই যে ব্যবসা বাণিজ্য করতেছে, অনেকে ভাবছে দুনিয়া, এ দুনিয়া না, বরং আত্মাজরু সুদুক মা নবীগিন ও সিদ্দিকিন, যারা সত্য ব্যবসায়ী, কিয়ামতের ময়দানে তাদের হাসর হবে, নাশর হবে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে। কাজী মুমিনের কোনো কাজ বেকার নাই, না সলাতি বা নুসুকি বা মাহিয়াই ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি কি জানেন আল্লাহর কাছে সবচেয়ে কোন হায়াত উৎকৃষ্ট এবং সবচেয়ে কোন হায়াত খারাপ জানেন? যে হায়াত লম্বা হবে তার মধ্যে নেকি বেশি হবে, ওই হায়াত আল্লাহর কাছে সবচেয়ে উৎকৃষ্ট হায়াত। আর যে হায়াত দীর্ঘ হবে, লম্বা হবে, ওই হায়াতের মধ্যে গুণাও বেশি হবে, ওই হায়াত আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্টতম হায়াত। তুমি যদি বেশি না বাঁচতা, তাহলে তোমার এত গুণা হইতো না, এতগুলি সিনেমা দেখার গুণা তোমার হইতো না, এতগুলি ইয়াবা পান করার গুণা তোমার হইতো না, এত কলকি গাঁজা পান করার
গুণা তোমার হইত না এত বোতল মদ পান করার, গুণা তোমার হইত না এত সুদের গুণা, ঘুষের গুণা, দাড়ি কাটার গুণা, এত মিথ্যার গুণা, না এত নামাজ কাজার গুণা, এত রোজা কাজার গুণা তোমার হইতো না যদি তোমার হায়াত বেশি না হইতো। তোমার হায়াত বেশি, গুণাও বেশি, আর তোমার হায়াত বেশি না হলে এত সেজদা হইতো না, এত রুকু হইতো না, এত কিয়ামও হইতো না, এত দীর্ঘ দাড়ির সোয়াবও হইতো না, এত দীর্ঘ টুপির সোয়াবও হইতো না, এত দীর্ঘ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এত দানের সোয়াব জিকিরের সোয়াব হইতো না। কাজে যে হায়াত লম্বা নেক বেশি, সেই হায়াত আল্লাহর কাছে উত্তম, আর যে হায়াত লম্বা তার মধ্যে গুণা বেশি ওই হায়াত আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্টতম হায়াত। এর জন্য মুসলমান শুধু হাতির মতো বাঁচার জন্য, শরীর তাজা করার জন্য বাঁচে না, বরং মুসলমান খায় কেন, মোমেন খায় কেন, আমার স্বাস্থ্য ভালো থাকবে ইবাদত বেশি করব, আমার স্বাস্থ্য ভালো থাকবে আল্লাহর পক্ষে লড়াই বেশি করব, আফেরদেরকে তক্ত তাওসকে ধ্বংস করে ফেলবো, এর জন্য আমি শক্তি অর্জন করতে চাই। আমি এর জন্য শক্তি অর্জন করতে চাই না যে আমি জুলুম করব, ডাকাতি করব, চুরি করব, মানুষকে অত্যাচার করব, খুন করব, খারাপই করব, এর জন্য আমি বাঁচতে চাই না, বরং আমি বাঁচতে চাই হিংস্র প্রাণীর থেকে মানুষকে বাঁচাবার জন্য। ঠিক ওই মানুষরূপী জানোয়ার যারা হিংস্র ওদের থেকে মজলুম মানুষদেরকে বাঁচাবার জন্য আমি শক্তি চাই, আমি সাহস চাই, এর জন্য আমি সাহস চাই, শক্তি চাই। আমার শক্তি সাহস না থাকলে ওই দুর্বল নিঃস্ব মজলুম মানুষগুলিকে কে বাঁচাবে, ওদের পাশে কে দাঁড়াবে, ওদের কত হিংস্র প্রাণীগুলি পর পর ক্ষত বিক্ষত করে ফেলবে, এর জন্য আমি আল্লাহর কাছে শক্তি চাই, মাওলা হয়ে আমাকে এমন শক্তি দান করো যেন হিংস্র প্রাণীদের ঘরকে মটকিয়ে দিতে পারে, এর জন্য আমার শক্তি। ঔষধের মতো জুলুম করার জন্য আমি শক্তি চাই না, আমি শক্তি চাই অন্যের মোকাবেলা করার জন্য। আমি অর্থ চাই বেশি বেশি মদ পান করার জন্য না, জেনা করার জন্য না, ক্লাবে গিয়ে জুয়া খেলার জন্য না, অন্যায় অবিচার করার জন্য না, সেলেফানের জন্য বিশাল সম্পত্তি করব। ও ব্যাকুল, ছেলেদের জন্য মেয়েদের জন্য সম্পত্তি করো, দিনদার বানাও না। আমি জানি না আল্লাহ না করুক হতে পারে যদি তোমার বাচ্চাটা বিপদগামী হয়ে যায়, আবার না মদ পান করে তোমার কবরের মধ্যে প্রসাব না করে, কি কথা বলেন না কেন, এরকম কপাল পড়া কিছু আছে কি নাই, বাচ্চারা মাতাল হয়ে গেছে, বিপদগামী হয়ে গেছে, দুনিয়া তো কপাল পড়ার শান্তি নেই, ঐশীর মতো যদি বাচ্চা তৈয়ার করতেই পারো তাহলে বাবাও কতল হবা মাও কতল হবা। আর যদি মঈনুদ্দিন চিশতির মতো ছেলে জন্ম দিতেই পারো, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর মতো ছেলে জন্ম দিতেই পারো, হযরত ফজলুল করিম রহমতুল্লাহ এর মতো ছেলে জন্ম দিতেই পারো, তাহলে কবরে বসিয়া বসিয়া এখানে নেকের পাহাড় গুনতে থাক, গোনো যত পাহাড় গোনো। কি বাচ্চা তৈয়ার করছো, কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে আবার গর্ব করে আমার ছেলেটা কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অথচ তোমার বাচ্চা তোমার জন্য দোয়া শিখে নাই, সুরা ফাতিহাও পড়তে পারে না, জানাজার সময় হুজুরকে বলে হুজুর কি পড়বো জানি হুজুর, হুজুর কে আমনে দাঁড়ামু, আর কপাল পড়ি এত কপাল পড়া, জানাজার সময় মামার পিছনে গিয়ে হুজুর করবো কেমন জানি হুজুর, আরে কপাল পড়ার গোষ্ঠী রে, মুসলমান পাগল হয়ে গেছো দুনিয়ার জন্য, বাচ্চাটাকে দোয়া করাও শিক্ষা দাও নাই, সুরে ফাতিহাও পড়তে পারে না তোমার বাচ্চা, আর এইটা নিয়ে গর্ব করো যে আমার ছেলে বিশাল কিছু, তার স্বর্ণের খনিও তো গর্ব করা উচিত ছিল আমার মধ্যে এত ধন আছে, রূপার খনিও তো গর্ব করা উচিত ছিল আমার মধ্যে এত এত কিছু আছে, ওই তৈরের খনিও তো অনেক গর্ব করা উচিত ছিল আমার মধ্যে এত হাজার কোটি টাকার মালিক আমি, ওই স্বর্ণের খনি তো গর্ব করলো না, তৈরের খনিতে গর্ব করলো না, এই গর্বের কিছু নেই, এতে সাঁতা মাথা কিচ্ছু নেই। তুমি গর্ব করবা কখন,
যখন তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়া, তোমার ছেলে নাইমান যায় না মাঝে সেজদায় পড়িয়া দুই চোখের পানি ফেলায় আদাল মাওলা রে, আমার বাপ আমার মা আমার জন্য কত কষ্ট করছে, আমার বাবা আমার মা নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে, আমার মা শীতের সময় ভিজা জায়গায় শুয়ে আমাকে শুকনো জায়গায় শোয়া দিছে, মাওলা হে আমার বাপ মা আমার জন্য কত সাধনা করছে, সেই সাধনার কোনো শেষ নাই, কোনো সীমা নাই। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন এতিম বাচ্চা মক্তবে গিয়া বিসমিল্লাহির রহমানির রহিম কয়া টান মারে, অমনি আমার মাওলায় ডাক দে ফেরেশতারে, আমার এতিম আমার বাচ্চা ছোট, ও আমাকে রহমান কয়া ডাক মারছে, আমাকে রহিম কয়া ডাক মারছে, আমি রহমান আমি রহিম, কিন্তু আমি রহমান আমি রহিম এই সেফার সম্পর্কে জানা নাই, আমি রহমান কি পরিমাণে রহমান, আমি রহিম কোন ধরনের রহিম এই বাচ্চা জানে না, কিন্তু মুখের দিকে রহমান কয়া ডাক মারছে, রহিম কয়া ডাক মারছে। এর পরেও যদি আমার বাপ মার কবরের মধ্যে আজাব দেয়, আমার রহমান গিরি থাকে না, আমার রহিম গিরি থাকে না, হ্যাঁ ফেরেশতারা তোরা সাক্ষী দেখ যে তিন বাচ্চা আমাকে রহমান খোয়ার ডাক দিছে, রহিম খোয়ার ডাক দিছে, আমি ওর বাপ মার জিন্দগির সমস্ত গুণের কথা মাফ করিয়া দিল, আল্লাহ তুমি কবুল করিও না। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, তোমরা ভাবছো মদের মধ্যে মজা, গাঁজার মধ্যে মজা, ইয়াবার মধ্যে মজা, তুমি ভাবছো সিনেমার মধ্যে মজা, আড্ডার মধ্যে মজা, যদি নামাজের মধ্যে মজাই না থাকতো তার নামাজের নামাজ কেন পড়ে, যদি রোজার মধ্যে মজা নাই থাকতো তার রোজাদাররা কেন রোজা রাখে, দাড়ির মধ্যে মজাই না থাকতো হাজারো দাড়িওয়ালা এখানে আছে, গোটা দুনিয়ার ডাইন হাতে দিয়া দিবার, যদি বলো দাঁড়ির মধ্যে পোস্ট লাগাও, গোটা দুনিয়ার মধ্যে লাঠি মারবে, কিন্তু দাঁড়ির মধ্যে ওই ব্যক্তি পোস্ট মারবে না। যদি দাঁড়ির মধ্যে মজাই না থাকতো ব্যক্তি কেন দাঁড়ি রাখলো, টুপির মধ্যে কি যে মজা, জিকিরের মধ্যে কি যে মজা, ইবাদতের মধ্যে কি মজা, যদি ইবাদত না করো এ কিছু বুঝানো তোমাকে সম্ভব না। যখন আল্লাহ পাকের মোমেন বান্দাবান্দি কবরের মধ্যে চলিয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছেন আমার নবীর রওজার সাথে কবরের সাথে সুনাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, ফেরেশতারা প্রসেমান হাজার রজুল ওই ব্যক্তিকে চেনো নাকি, তখন জুয়ান যুবক কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা বলবে মাও এ ফেরেশতা ঠিক মতো কথা বলো, তুমি তো টুপি মাথায় দিয়া কলেজে যাও নাই, আমি টুপি মাথায় দিয়া কলেজে গেছি, কলেজের সাথীরা টুপি উঠে এক কত থুক মারছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথা ঠিক আমি টুপি নামাই না, ইউনিভার্সিটির মধ্যে দাঁড়িয়ে না খেয়ে গেছি, ওস্তাদরা কত ব্যাংক করছে, কিরে কবে আবার রাজাকার সাজলি, আবার ভেসাল ধরলি কবে, জানোয়ার সাজলি কবে, কিন্তু এই ওস্তাদরা তো টিটকারি সহ্য করিয়াও ওনার প্রেমে পড়িয়া আমি দাঁড়ির মধ্যে পোস লাগাই নাই, লম্বা জামা গাঁদিয়া রাস্তায় গেছি, সাথীরা জামা ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু সুন্নাতের প্রেমে পড়িয়া লম্বা জামা আমি গাঁ থেকে নামাই নাই, ওনার প্রেমে পড়িয়া দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরি নাই, ওনার প্রেমে পড়িয়া দুনিয়ার কোনো টাকা অর্জন করা অবৈধ পন্থায় টাকা অর্জন করার চেষ্টা করি নাই, ওনার প্রেমে পড়ি আমার জীবনের মায়া করি নি, আমি শহীদ হয়ে গেছি। ও যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে সদাকাত দি, আমার বন্দা সত্য কথা বলছে, ফুসুল ফরাস আমিনাল জান্না ওয়াল বিসু মিনাল জান্না, এ ফেরেশতা আমার বন্দা বন্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ে আমাদের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু নাফরমান বদমান বেঈমানকে যখন প্রশ্ন করা হবে, তখন দেখবে আমার নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, ওর মাথার সাথে খেলোয়াড়দের মাথার মিল, ওর মাথার সাথে নায়কদের মাথার মিল, ওর মাথার সাথে ইহুদিদের মাথার মিল, ওর মাথার সাথে খ্রিস্টানদের মাথার মিল, দেখবে আমার নবীর চেহারার সাথে কপাল পরার চেহারার মিল নাই,
দেখবে আমার নবীর পোশাকের সাথে কপাল পরার পোশাকের মিল নাই, দেখবে আমার আমার নবীর নীতির সাথে আদর্শ সাথে কপাল পরার নীতি আদর্শের মিল নাই। ও দুনিয়াতে বসে আমার নবীকে নেতাও মানে নাই, বরং নবীর বিরুদ্ধে কত স্লোগান দিছে, নবীওয়ালা লোকদেরকে কত কষ্ট দিছে। তখন ওই নাফারমান বলবে, হা হা আল্লাহ আদরি, হা আল্লাহ আদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার পরিচয় নাই। অমনি আমার মালের ডাক দিয়া বলবে, কাজা বাদু বুল্লা, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এ কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ দে, চাপে আসলে এক পাহাড়ে হাঁটি আর এক পাহাড়ে লাগা যাবে। এ ফেরেশতার নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন লাগাইয়া দে, এ সাপ ওকে জড়াইয়া দাও। অমনি 99টা সাপের কামড়ের চোরে জড়া বাস তোরে হাড্ডি গুটি কটমাট কটমাট করে ভাঙতে থাকবে। নাফরমান দুই হাত দিয়া সাপের প্যাঁচ ছাড়াইতে থাকবে, সাপের জবান খুলিয়া যাবে, সাপ বলবো রেখবে, দুনিয়াতে বসে আমার মাওলার হুকুম মানতে ভালো লাগে নাই, নবীর তরক অনুযায়ী চলতে ভালো লাগে নাই, আজকে হুকুম এত কামড়াবার জন্য আজকে যতই চেষ্টা করো না কেন, আজকে আমার আঘাত থেকে আর বাঁচতে পারবি না। আল্লাহ, ও মাওলা তুই আমাদের সবাইকে মাফ করিয়াই দাও। বাবার এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করবে। বাবারে তুমি কি দেখো না, বিজ্ঞ ডাক্তারের কাছে রোগী যাওয়ার সাথে সাথে ডাক্তার তার চেহারা দেখিয়াই বলতে পারে কোন রোগের জাম রোগীর মধ্যে ঢুকছে। ঠিক কিয়ামতের ময়দানে নাফরমানদের চেহারা দেখলেই ফেরেশতারা বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। আল্লাহর কালামে পাকের মধ্যে ফরমান, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দে। এই আয়াতের তাফসীরে আল্লাহর হাবিব আলাইহিসসালাতু ওয়াসসালাম বিভিন্ন ধরনের চেহারার কথা বয়ান করছে। যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে না, বেনমাজিদের চেহারাটা কিয়ামতের ময়দানে আলকাতার মতো কালো হইয়া যাবে। ফেরেশতারা দেখলেই বুঝতে পারবে দুনিয়ার মধ্যে বেনমাজি নামাজ পড়তো না। যারা দুনিয়ার মধ্যে হিংসা আসাদ করবে তাদের চেহারা কুত্তার সুরাত হইয়া যাবে। যারা দুনিয়ার মধ্যে হারাম খাবে হারাম খোরদের চেহারা সুয়ারের সুরাত হইয়া যাবে। যারা দুনিয়ার মধ্যে ঠকবাজি করবে তাদের চেহারা বান্দরের সুরাত হইয়া যাবে। যারা দুনিয়ার মধ্যে মানুষকে ক্ষতি করবে তাদের চেহারা সাপের সুরাত হইয়া যাবে। যারা দুনিয়ার মধ্যে জেনা করবে জেনাকার পুরুষের চক্ষু দিয়া মহিলাদের শরমগার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের চক্ষু দিয়া পুরুষের শরমগার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আঙ্গুরের বাচ্চা হবে, বাচ্চা আস্তে আস্তে বড় হইতে থাকবে, কি যে ব্যথা, যন্ত্রণা অসহ্য করতে পারবে না, ব্যথা অসহ্য করতে পারবে না, বাচ্চাও পোষা হবে না, বাচ্চা শুধু মাথা বাইর হবে, ওই মাথার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া হাজার হাজার বছর টানতে থাকবে, কিন্তু বাচ্চার পোষাব হবে না। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়াই দাও। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জান্নাত কাউকে জাহান্নাম দিয়া দিবে। জাহান্নামের মধ্যে জাহান্নামের জ্বলতে জ্বলতে কলিজা শুকাইয়া যাবে, জিবরা শুকাইয়া যাবে, পানি পানি করে চিল্লাইতে থাকবে। তাদের জবাবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলে শোনেন, ওয়াস্তাগীসু ইউগাসু বিমা ইন কাল মুহলি ইয়াশবিল উযুহু বিইসা শারাব ওয়াসা মুতাবাগা। যখন জাহান্নামে পানি পানি করে চিল্লাইতে থাকবে তাদের সামনে ঘন আলকাতার মতো পুজ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুজ এত গরম হবে, ইয়াশবিল উযুহু, যখন নাফরমানের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে, পানি এবং পুজের গরমে চেহারার চামড়া খুলিয়া সাফাত করে পড়িয়া যাবে।
এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী ভুরি সব জ্বালাইয়া পোড়াইয়া পিছনের রাস্তা দিয়া জুপ জুপ করে ফেলাইয়া দিবে, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লাইয়া মুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেখানে আ যাও, কেউ তো সহ্য করতে পারব না। বাবারে কেউ যদি বলতে পারে হুজুর আমার পা ধরলে আমি আর গুনার কাজ করব না, বাবা আমি আল্লাহর কসম করে বলতে আছি, তুমি রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজদুর যাই হও না কেন, সবার সামনে তোমার 100 বার পায় ধরতে রাজিয়েছে বাবা, তারপরও গুনার কামের কাছে ও যাইও না। বলতে পারো হুজুর গুনা আমি করবো জাহান্নামে আমি যাব, আপনি এত ব্যস্ত হন আপনি কেনই বা আমার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে, তুমি বাচ্চাকে চিনো অথবা নাই চেনো, তুমি যদি মানুষ হইয়া থাকো বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়া কিন্তু যাইতে পারবা না। যখন তুমি বাচ্চাকে পানির থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি দিবে, কামড় দিবে, গালি দিবে, তখন এই বাচ্চাকে বলবো বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও আর তো বাবা সহজে পানির থেকে উঠবা না। বাবারে আমরাও করেন এবং হাদিসের দৃশ্যে দেখতে আছি কত আল্লাহের বান্ধবী সিনেমায় মজা পাইয়া বিসিআরে মজা পাইয়া সুদে ঘুষে মজা পাইয়া বেপর্দায় সেনায় মজা পাইয়া দুনিয়ার ক্ষমতার মধ্যে মজা পাইয়া এক কথায় গুনার কাছে মজা পাইয়া জাহান্নামের কিনারা বিষয়ে খেলা করতে আছেন, আনন্দ ফুর্তি নাচান নাচির মধ্যে লিপ্ত হইয়া আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায় নাচানাচি করা অবস্থা হঠাৎ যদি পিছন থেকে যাই ধাক্কা দিয়ে বা অমনি উল্টে ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে রে বাবা, আর তোমার আশা জাহান্নাম থেকে উঠবানা। ও মেট্রিকের ছাত্র বাবারা, তুমি কি দেখো নাই নাইনের কত ছেলেরা হঠাৎ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? ও আমার বিয়ের ছাত্র বাবারা, তুমি কি দেখো নাই এর কত ছেলেরা হঠাৎ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? ও বাবা তোমার সামনেও তোমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এ বড় ভাই তোমার সামনেও তোমার ছোট ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, হে দাদা হে নানা তোমার সামনে তোমার নাতি দুনিয়ার থেকে বিদায় হয় না, তুমি আগামীকাল বাঁচবা, তওবা করবা, মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবা। এই জ্ঞান তোমাকে কে দিছে রে বাবা? নফস এবং শয়তান ছাড়া এই জ্ঞানটি কেউ দিতে পারে না। তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত সবাইরই যাইতে মনে চায়, গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না, এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হাক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদমে শেরেক, বিদআত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর উলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা, আলহামদুলিল্লাহ সুন্নাত মুয়াফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে।
গুনার কাম ছাড়তে আসে, নেকের আমল ধরতে আসে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আসে, বৃক্ষতর নাম কি ফলে পরিচয় চরমুনায় বুঝি না, চরমুনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনে রে বাবা, চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই, তুমি যার কাছে গিয়া পারো, গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও, যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সালানি বলা যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ওসার আগে তো জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুনিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।